Hello my dear students, welcome everybody, welcome to the online video class. This is Mohammad Sattar Hoshan, assistant teacher in English, Srishti Central School and College, Rajshahi. Dear students, aajke ami tomader samne model test 9 same passage ta niye alochona korar jonno eshechi. Goto class e amra model test 8 er first to last 10 number proshno shoho sokol proshner answer gulo ebong practice gulo shesh kore diyechhilam. আজকে মডেল টেস্ট 9 এর সি যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা সাগর সম্পর্কে তো আগেই বলে রাখি যে দা স্টোরি ইজ অ্যাবাউট সাগর এখানে সাগরের মর্নিং থেকে শুরু করে সাগর একদম রাতে ঘুমাইতে যাওয়া পর্যন্ত প্রতিটা সময় সে কিভাবে ব্যয় করে সেই বিষয়গুলো এখানে বলা আছে সো আমি গোটা প্যাসেজটাকে যদি একটু হাইলাইট করে বলতে চাই তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে সাগর গেটস আপ 6 AM in the morning. প্রথম যে ইনফরমেশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সাগর গেটস আপ এট 6 AM in the morning. তার মানে সাগর 6টার সময় ঘুম থেকে ওঠে এবং এটা হচ্ছে তার উইকডেজ উইকডেজ বলতে আমরা সেই দিনগুলোকে বুঝি যে দিনগুলোতে আমরা কাজের জন্য বের হই সাপোজ শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই দিনগুলোকে আমরা উইকডেজ বলি আরো একটা টার্ম আমরা আজকে এখানে শিখবো সেটা হচ্ছে উইকেন্ডস উইকেন্ডসের ব্যাপারটা হচ্ছে এমন যে এটা আমাদের ছুটির দিন হতে পারে সেটা শুক্রবার বা হতে পারে অন্য এমন কোন দিন যেগুলোতে আমাদের স্কুল বন্ধ থাকে বা কাজ বন্ধ থাকে তো যে দিনগুলো আমাদের কাজ থাকে না সেগুলোকে আমরা বলবো উইকেন্ডস এবং যে দিনগুলোতে আমরা কাজের জন্য বের হই সেটা হচ্ছে উইকডেজ তো ফার্স্ট ইনফরমেশনটা পেলাম সেটা এটাই এরপরে যেটা বলছে যে হি ফার্স্ট সেজ হিজ প্রেয়ারস তো সাগর সকালবেলায় তার ফজরের নামাজ আদায় করে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে 6টার সময় ঘুম থেকে উঠছে এবং তার প্রেয়ার শেষ করার পরে হি গোস টু হিজ গ্র্যান্ডফাদার এন্ড স্টাডিজ বাংলা এন্ড ইংলিশ সে প্রেয়ারের পরে তার দাদার কাছে চলে যাচ্ছে বাংলা এবং ইংলিশ পড়ার জন্য এরপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে He and his sister have breakfast at 8 o'clock. এরপর আমরা যেটা লিখতে যাচ্ছি সেটা হচ্ছে 8 AM takes his breakfast. That means 8টার সময় সে সকালে নাস্তা করতে যাচ্ছে এইখানে আরো একটা ইনফরমেশন হচ্ছে যে সাগরের কিন্তু একটা সিস্টার আছে সো হিজ সিস্টার এন্ড হি বোথ দে আর going to the breakfast they are going for breakfast at 8 AM 8 AM in the morning so 6টায় ঘুম থেকে উঠছে এবং 8টার সময় সে যেহেতু সকালে নাস্তা করতে যায় সাগর দিয়ে ড্রেসড আফটার ব্রেকফাস্ট অ্যান্ড লিভস ফর স্কুল এট 9 o'clock বিকজ স্কুল স্টার্টস এট 10 o'clock এইখানে আমি ঘড়ির কাঁটাগুলোকে ঘড়ির সময়গুলোকে একটু বিশেষ করে নজর দেওয়ার চেষ্টা করছি এই কারণে যে আমরা এর পরবর্তীতে যে প্রশ্নগুলো পাবো সেই প্রশ্নে কিন্তু এই টাইম রিলেটেড অনেকগুলো প্রশ্ন আছে যার জন্য আমি এটাকে একটু হাইলাইট করে বোর্ডে লেখার চেষ্টা করছি সো এখানে যেটা পাচ্ছি যে 9 o'clock এ সে কিন্তু লিভস ফর স্কুল দ্যাট মিন্স 9 AM হি লিভস ফর স্কুল আফটার 1 আওয়ার দ্যাট মিন্স 10 AM হি ইজ স্টার্টস অর্থাৎ 10টার সময় তার স্কুল শুরু হয় আরম্ভ হয় যার কারণে সে 1 ঘন্টা আগে স্কুলের জন্য বের হয় সো এর পরবর্তীতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে ইন দ্য ইভিনিং দ্যাট মিন্স আফটার কমপ্লিটিং হিজ স্কুল লাইফ ইন দ্য ইভিনিং সাগর স্পেন্ডস টাইম উইথ হিজ গ্র্যান্ডপ্যারেন্টস সো ইভিনিংটা সে তার দাদা দাদি এবং বাড়ির ফ্যামিলির মানুষদের সাথে কাটাইতে পছন্দ করে হি অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাভ ডিনার অ্যাট 9 AM 9 AM দ্যাট মিন্স 9 PM 9 PM এ সে কিন্তু ডিনার করে তাহলে কয়টার সময় ডিনার করছে 9টার সময় অ্যাট 9 PM হি টেকস হিজ ডিনার দেন হি গোস টু বেড অ্যাট 10 PM আফটার 1 আওয়ার 10 PM সাগর গোস ফর বেড দ্যাট মিন্স 10টার সময় সে রাতে ঘুমাইতে যায় এর পরবর্তীতে দুইটা লাইনের একটা সেকশন আছে যেখানে
তার উইকেন্ডস অর্থাৎ ছুটির দিনগুলো সে কিভাবে ব্যয় করে সেই কথাগুলো এখানে বলা আছে। এতক্ষণ আমরা যে টাইমগুলো এবং কাজগুলো দেখলাম সেই টাইম এবং কাজগুলো হচ্ছে উইকডেজ, দ্যাট মিন্স কাজের দিনগুলো। এবারে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে তার উইকেন্ড অর্থাৎ তার ছুটির দিনগুলো কিভাবে যায় সেই বিষয়গুলো। সো ডিয়ার স্টুডেন্টস, এই সময়গুলো রিলেটেড যে ইনফরমেশনগুলো আমি বোর্ডে দিয়েছি সেগুলো কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে। এবারে যে ইনফরমেশনগুলো লেখার চেষ্টা করছি সেগুলো হচ্ছে তার উইকেন্ডসে, উইকেন্ডসে সে কি সময়ে কোন কাজগুলো করে আদৌ করে কিনা সেই বিষয়গুলো এখানে আমরা দেখানোর চেষ্টা করছি। সাগর ভিজিটস আর মার্ট অ্যান্ড আপিল ইন দ্য আফটারনুন, দ্যাট মিন্স উইকেন্ডসের দিনগুলোতে আফটারনুন থেকে এখানে বর্ণনা দেওয়া আছে, এর আগের সময়গুলো সে তার নিজের মতো করে কাটায়। তাহলে কিন্তু আফটারনুন আমি একটু লিখি যে ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন he visits his aunt and uncle, সে তার চাচা চাচির কাছে বেড়াতে যায়। হি অ্যান্ড কিয়া প্লে ইন দ্য পার্ক উইথ দেয়ার কাজিনস। তো এখানে আমরা সাগরের সিস্টারের নামটা পেয়েছি যেটা হচ্ছে কেয়া, কে ই ওয়াই এ, এটা হচ্ছে সিস্টার। এটা হচ্ছে সাগর সিস্টার অর্থাৎ এটা হচ্ছে সাগরের বোন যার নাম হচ্ছে কেয়া, এবং ইন দ্য ইভিনিং দে ভিজিটস হিজ আন্ট অ্যান্ড আঙ্কেল অ্যান্ড দে প্লে ইন দ্য পার্ক উইথ দেয়ার কাজিন, তাদের চাচাতো ভাই বোনের সাথে সাগর এবং তার বোন পার্কে খেলাধুলা করে। এরপরে যেটা পাচ্ছি ইন দ্য ইভিনিং হি ওয়াচেস টিভি অ্যান্ড রিডস স্টোরিজ টু কিয়া, এই জায়গাতে একটা সরাসরি প্রশ্ন আছে, এই লাইনটার জন্য একটা সরাসরি প্রশ্ন আছে। ইন দ্য ইভিনিং হি ওয়াচেস টিভি ইন দ্য ইভিনিং, এটা হলো আফটারনুনের কাজ। এরপরে যে কাজটা আসছে সেটা হচ্ছে ইভিনিং, ইভিনিং এর কি কাজটা করে সেটা হচ্ছে হি ওয়াচেস টিভি অ্যান্ড রিডস স্টোরিজ টু কিয়া। তাহলে আমরা এখানে বলতে পারি ওয়াচেস টিভি, watches TV, সেটা হচ্ছে এক নম্বর কাজ। দুই নম্বর কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে reads stories to Kia. Evening হচ্ছে দুইটা কাজ করে, এক নম্বর কাজ হচ্ছে watches TV, TV দেখে, দুই নম্বর কাজ হচ্ছে Kia কে গল্প পড়ায় বা শোনায়, reads stories to Kia, Kia জন্য গল্প পড়ে বা শোনায়। At night he goes to bed at 11 AM. তাহলে আমরা 11 AM এ কি পেলাম, 11 PM এ যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে সে বেডে যায় রাত্রে ঘুমানোর জন্য। তাহলে একটা বিষয় এখানে তুলনা করতে হবে, তার উইকেন্ড উইকডেজ গুলোতে সে রাত্রে ঘুমাইতে যেত 10টার সময়, বা উইকেন্ডের দিনে সে রাত্রে ঘুমাইতে যাচ্ছে 11টার সময়, 11 PM। সো এইখান থেকে বুঝতে পারছি তার উইকেন্ডস এবং উইকডেজ এর যে কাজগুলো সেগুলোর মধ্যে একটা ডিফারেন্স আছে। আচ্ছা, এরপরে আমরা পাচ্ছি যে অ্যাট নাইট হি গোস টু বেড অ্যাট 11 o'clock। এখন যদি আমি বলি যে সময়ের উপর বেসিস করে সাগরের উইকেন্ডস এবং উইকডেজ গুলোকে সাজিয়ে লিখো বা তারতম্য করে লিখো, তাহলে মনে হয় এটা অনেকটাই সোজা হবে, এবং এই গোটা হোল প্যাসেজটার মধ্যে টাইম রিলেটেড ইনফরমেশন গুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ গোটা প্যাসেজটাই হচ্ছে আমাদের টাইমের উপরে ভিত্তি করে, দিনের উপরে ভিত্তি করে। ওকে, এরপরে আমি গোটা প্যাসেজ থেকে যে ওয়ার্ড মিনিংগুলো আসছে, শব্দার্থগুলো আসছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। আমি পড়ানোর মধ্যে অনেকগুলো ওয়ার্ডের মানে অলরেডি বলে দিয়েছি, এবং তোমাদের বইয়ে পেজ নাম্বার 35 এ যে শব্দার্থগুলো আছে সেগুলো একটু চোখ বুলিয়ে নিবে, এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম যে ওয়ার্ডটা সেটা হচ্ছে উইকডে, যেটা আমরা বলেছি সপ্তাহের দিন বা কর্মদিবস, যেদিন আমরা কাজ করি এই দিনগুলোকে বলে উইকডেজ, এটা আমি শুরুতেই বলেছিলাম। এরপরে আমরা পরে একদম নিচের দিকে কোশ্চিন এক এ যদি যাই, কোশ্চিন ওয়ান, এই কোশ্চিন ওয়ানে আমরা একটা ম্যাচিং পাচ্ছি, যে ম্যাচিংটা আমাদের প্রতিদিন পরীক্ষায় থাকে। এই ম্যাচিংটা হচ্ছে কলাম এ এবং কলাম বি, এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কিছু ওয়ার্ড দেওয়া আছে কলাম এতে এবং কলাম বিতে কিছু সেন্টেন্স ফ্রেজ আকারে দেওয়া আছে, আমাদেরকে এই পারের ওয়ার্ডগুলোর সাথে কলাম বি এর ম্যাচিং করে দেখাইতে হবে যে কোন ওয়ার্ডের সাথে কোন ফ্রেজটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। যেমন এক নাম্বার হচ্ছে প্রেয়ার, এখন এই প্রেয়ারের সাথে আমরা এই পাশে কলাম দিয়ে কোন ফ্রেজটা দিতে পারি যেন এটা মানেটা সঠিক হয়। তাহলে প্রেয়ারকে যদি আমরা কনসিডার করি, প্রেয়ার মানে হচ্ছে মোনাজাত করা, প্রেয়ার মানে নামাজ পড়া, প্রেয়ার মানে প্রার্থনা করা,
প্রেয়ার মানে হচ্ছে গডের কাছে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া এতগুলো মানে কিন্তু প্রেয়ার হতে পারে তাহলে আমরা কলাম বি থেকে কোন সেন্টেন্স বা ফ্রেজটাকে নিতে পারি সবগুলোকে যদি আমি একটু কনসিডার করে দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি যে দুই নাম্বারটা দ্যাট মিন্স এ এ প্লাস 2 এই দুই নম্বরে যে ইনফরমেশনটা আছে সেখানে বলছে এ সলেন অ্যাড্রেস টু অলমাইটি অলমাইটি মানে সর্ব সৃষ্টিকর্তা যে সবচেয়ে বড় যে বলছে সলেন অ্যাড্রেস টু অলমাইটি দ্যাট মিন্স অলমাইটির কাছে একটা অ্যাড্রেস করা অলমাইটিকে স্মরণ করে কিছু বলা তাহলে এইটার সাথে আমরা প্রেয়ারের অনেকটা মিল পাচ্ছি ম্যাচ পাচ্ছি দ্যাটস হোয়াই প্রেয়ারের সাথে হবে এ সলেন অ্যাড্রেস টু অলমাইটি সো ডিয়ার স্টুডেন্টস আজকের ক্লাসে আমি বেশি কিছু পড়াতে যাচ্ছি না তোমাদের এক নাম্বার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে গোটা প্যাসেজটাকে পড়া অর্থ সহ দুই নাম্বার কাজ হচ্ছে ওয়ার্ড মিনিং গুলো পড়া এবং তিন নাম্বার কাজ হচ্ছে এক নাম্বার যে কোশ্চেনটা আছে ম্যাচিং এই ম্যাচিংটা তোমাদের হোমওয়ার্ক আকারে থাকছে তাহলে এই স্টাম্প হচ্ছে এক নাম্বার কোশ্চেন এক নাম্বার কোশ্চেন এই এক নাম্বার কোশ্চেনের বাকি ম্যাচিং গুলো করে WhatsApp এর মাধ্যমে ছবি পাঠাতে আমি সেটা এক্সামিন করে দেখার চেষ্টা করব তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ